আমার একটা ছোটো ভাই সে একটা সরকারি অফিসে জব করে এবং তার খুব বড় একটা দায়িত্ব পাওয়ার কথা ছিল দায়িত্বটা অনেক বড় এবং কিছুটা ঝুঁকিপূর্ণ এখন যে কোনো কারণেই হোক সে দায়িত্বটা পায়নি তার অনেক প্রত্যাশা ছিল যে দায়িত্বটা সে পাবে কাজেই বেচারা কিছুটা ব্যর্থ মনোরোধ হয়ে কিছুটা দুঃখ নিয়ে সেদিন আমার সাথে এই গল্পটা তার শেয়ার করছিলো তো আমি বললাম যে দায়িত্ব না পাওয়াটা একদিকে ভালোই হয়েছে এটা একটা চমৎকার ঘটনা আমার ছোটো ভাই কিছুটা কষ্ট পেয়ে আমাকে বললো ভাই একটা দুঃখের কথা বলতে আসলাম আর আপনি বলছেন যে এটা একটা চমৎকার ঘটনা আমি বললাম ঠিক আছে তোমাকে আমি ব্যাখ্যা না করে নাসির উদ্দিন হজ্জার একটা গল্প বলি আমাদের সেই বিখ্যাত নাসিরুদ্দিন হজ্জা গল্পটা হচ্ছে এরকম যে একদিন রাজামশাই রাজামশাইরা তো প্রায়ই উল্টোপাল্টা বুদ্ধি আটেন পরামর্শ দেন আদেশ করেন তো তিনি নাসিরুদ্দিন হজ্জাকে একটা আদেশ দিলেন আদেশটা হচ্ছে এরকম যে বনে গিয়ে হিংস্র ভালুককে স্বীকার করতে হবে তো রাজার আদেশ অস্বীকার করার কোনো উপায় নেই কাজে নাসির উদ্দিন বনে গেলেন ভালুক শিকার করতে অনেক চেষ্টা করেও তিনি বোধ সেভাবে কোনো সাফল্য অর্জন করতে পারলেন না এবং বন থেকে বেরিয়ে আসলেন যখন তিনি বন থেকে বেরিয়ে আসলেন তখন একজন পথচারী তাকে জিজ্ঞেস করলো যে হজ্জা সাহেব শিকার কেমন হলো তিনি বললেন চমৎকার শিকার হলো তো ওই লোক তাকে জিজ্ঞেস করলো কটা ভালুক মারলেন হজ্জা সাহেব বললেন একটিও না ওই লোক জিজ্ঞেস করলো কটা ভালুক ধাওয়া করলেন হজ্জা সাহেব বললেন একটিকেও না আবার ওই লোক জিজ্ঞেস করলো যে ভাই কটা ভালুক দেখলেন হজ্জা সাহেব বললেন একটিও না এখন এই লোকটা বলো আপনি একটি ভালুকও দেখতে পাননি একটি কেউ ধাওয়া করতে পারেননি একটিকেও শিকার করতে পারেনি অথচ বলছেন শিকার চমৎকার হলো হজ্জা সাহেব বললেন ভাই ভালুকের মতো প্রাণীর আমি যে দেখা পাইনি এটা কি আমার চরম সৌভাগ্য না এই ধরনের শিকারকে আমি চমৎকার বলবো না তো কি বলবো বলুন তো তো আমি আমার ছোটো ভাইকে গল্পটা বলেছি এই কারণে যে দেখো ভাই কোনো কোনো দায়িত্ব তোমার আমার শোল্ডারের জন্য অনেক বড় হয়ে যায় অনেক ঝুঁকির হয়ে যায় সৃষ্টিকর্তা ওই যন্ত্রণা থেকে আমাকে এবং তোমাকে বাঁচানোর জন্য ওই দায়িত্বটা আমাদের ঘাড়ে দেন না আমাদেরকে অব্যাহতি দেন এটা তার করুণা বা তার ভালোবাসা কাজে চলো এই ধরনের জিনিস যখন আমরা পাবো না আমরা সমস্যার বলি যে জিনিসটা চমৎকার হলো